খালেদা সবসময় ওনার বিশ্বস্ত চিকিৎসক দলের তত্ত্বাবধানে চিকিৎসা নিতেন, কিন্তু একটা সময় ব্যতিক্রম হয়েছিল। কারাগারে থাকার একটা পর্যায়ে ওনাকে ওনার ইচ্ছার বিরুদ্ধে বিএসএমএমইউ এর চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কিভাবে পয়জনিং করা হয়েছে এমন কথা বলে রীতিমতো রাজনৈতিক অঙ্গনে সাড়া ফেলে দিয়েছেন পিনাকী ভট্টাচার্য। আমাদের এখন যেটা দরকার, বেগম জিয়াকে কারা চিকিৎসা করেছিল, কি কি দিয়ে চিকিৎসা করিয়েছিল, কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, সেটার পুঙ্খানুপুঙ্খ রেকর্ড রাখা। অনেকের মনে হতে পারে যে আমি একটা ষড়যন্ত্র তত্ত্বের কথা বলছি, কিন্তু রাজনীতিতে প্রতিপক্ষকে পয়জনিং এর ঘটনা তো বিরল নয়। বিদেশে অবস্থানরত অনলাইন অ্যাক্টিভিস্ট এবং প্রশিক্ষিত ফিজিশিয়ান হিসেবে খালেদা জিয়ার স্লো পয়জনিং নিয়ে পিনাকী ভট্টাচার্য বলেন, যারা বিশ্বজিতের শরীরে মাত্র একটা আঘাতের চিহ্ন দেখেছেন বলে পোস্টমর্টমের রিপোর্ট লেখেন, এখন তেমন কোনো চেতনাজীবী ডাক্তার যদি বিশ্বাস করে বসেন যে এই খালেদা জিয়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের প্রধান অন্তরায়, তাহলে সেই ডাক্তারকে দিয়ে তো যা ইচ্ছা তাই করিয়ে নেওয়া সম্ভব। মূলত এই ব্লগার সরকারের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমালোচনা করে আসছেন। ধর্মীয়ভাবে তিনি মুসলিম না হলেও মুসলিমদের পক্ষ নিয়ে মুসলিমদের নানা সময়ে বিভিন্ন উপদেশ দিয়েছেন। তবে এই পিনাকী ভট্টাচার্যকে অনেকেই দালাল বলে আখ্যায়িত করেন। টাকার বিনিময়ে বিভিন্ন সময়ে তিনি সরকারের বিরুদ্ধে মন গড়া কথা বলেন বলে অভিযোগ করেন অনেকেই। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের এই কথাগুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সত্য খবর সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন।